রক্তদানের চেয়ে বৃহৎ দান আর কিছু নেই। অনেকেই বস্ত্রদান, বিদ্যাদান, অন্নদান এবং আরও বিভিন্ন দান ধ্যান করে থাকেন, কিন্তু রক্তদানের মতো বড় দান আর কিছুই নেই। কেননা রক্তদানের মাধ্যমে এক ব্যক্তি অপর একজনকে জীবন দান করে থাকে, সেই কারণেই রক্তদানকে মহৎ দান বলা হয়। টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের 26তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের অন্যতম একটি স্বনামধন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র এই টেরেসা ডায়াগনস্টিক সেন্টার। প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে টেরেসা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। এই বছর স্বাস্থ্য পরিষেবা প্রদানে 26 বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে সেন্টার কর্তৃপক্ষ। এদিনের এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। আমরা জানি যে কোনো দান যদি আমরা করি সেটাকে আমরা বলি যে পূর্ণ লাভ হয়, কিন্তু রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু জীবন দান করি, এর জন্য এটাকে মহাদান বলা হয়। এর থেকে বড় দান হয় না। আমরা জানি অনেক সময় বস্ত্রদান, বিদ্যাদান সব দানই করিয়ে নেয়, কিন্তু কৃতীয় দান হয় এবং লিভার দানও হয়, সব কিছুই হয়, কিন্তু রক্তের কিন্তু বিকল্প আর হয় না। রক্ত রক্তের দিক এটা সম্পূর্ণ করতে হয়। আমরা আজকে এই কথাটা আমি ওখানে বলেছিলাম যে রামনগরের যে রক্ত, আজকে টেরেসা ডায়াগনস্টিকের যে রক্ত ডিফারেন্ট নেই, কিন্তু আবার বাংলাদেশের যে রক্ত আজকে এখানে কালেকশন হয় আর ইন্ডিয়াতে যে রক্ত কালেকশন হবে, আমেরিকাতে বা ইউকেতে যদি রক্ত দেওয়া হয় সেই রক্তও কিন্তু একই। যে রক্ত আমাদের উপরওয়ালা আমাদের ওনাদের হাতে ওনার হাতে এই জিনিসটা রেখেছেন যে আমাকে ভুললে চলবে না, আমরা যে সবাই এক সেটা মনে করার জন্য এই রক্তের মাধ্যমে আমাদের মনে করতে হবে। জাত পাত ধর্ম নির্বিশেষে আমাদের রক্ত দানের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।